नमस्कार सबा के परिचय नागरजोला सोनाउरा बास ओनार्स प्रेसिडेंट हमार नाम जीवन कृष्ण नाग उन्नी नागरजोला सोनाउरा बास ओनार्स सम्पादक उनार नाम शंकर देवनाथ और उन्नी हच्छेन साउथ त्रिपुरा बास ओनार्स सेक्रेटरी उनार नाम हलो शुक्ला मंडल। तो आज के अतीब दुखेर संगे जनगणेर काछे अनुरोध राखछि बर्तमान जे परिस्थिति जनगणगुलो आमरा परिसेवा दिते आमरा एकदम प्रचंड भावे आमरा कष्टकर हये पड़ेछि कारण अत्याधिक डिजेलेर मूल्यबृद्धि आनुषांगिक जंत्रपाती हिसाबे मूल्यबृद्धिर कारणे आमरा बार बार अथरिटीके आमरा जानियेछि चिठी दियेछि जे आमरा इतर थेके जदि आमरा कोनो एकटा सुराहा करा ना हय भाड़ा बृद्धि करा ना हय ताहले आमादेर पक्षे किछुतेई सम्भव होच्छे ना यात्री परिसेवाटा बजाय राखा। सेई अनुसारे गत छय तारीख फेब्रुआरी छय तारीखो आमरा आबार चिठी दियेछि 15 दिनेर समय दिये सेटा आगामी कालके शेष होच्छे। তারপরও যদি আমরা কোনো উত্তর না পেয়ে পুনরায় স্মরণ করানোর জন্য আমরা একটা রিমান্ডার দিয়েছি গতকালকে যে আমরা আর যাত্রী পরিষেবা দিতে আমরা অপারগ কারণ কারো পক্ষে সম্ভব হচ্ছে না যে গাড়ি চালিয়ে রাখা। গাড়িতে যদি আমাদের আমদানি আসে 3,000 টাকা তেল খরচ হয়ে যায় 3,500 টাকা এই দিক থেকে আমরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন। আমরা কোনো মালিককে অনুরোধ করেও গাড়ি বাড়াতে পারছি না। গাড়ি কোনো স্টাফ গাড়ি নিয়ে গেল এখানে আসার পরে গাড়িটা রেখে ওরা চলে যাচ্ছে কারণ ওরা বেতনে নিতে পারছে না তৈল গাড়িতে নিতে পারছে না। এইসব বিভিন্ন কারণে আমরা বারবার অথরিটির সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা যদি একটা সুরাহা করা হোক কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তো আমাদের 21 তারিখ পর্যন্ত যে তারিখ দেওয়া ছিল সেটা আমরা অথরিটির কাছে আবারও আবেদন রাখছি আমরা এটাকে এক্সটেনশন করে আগামী 25 তারিখ পর্যন্ত আমরা যতটুক সম্ভব আমরা যাত্রী পরিষেবা দিয়ে যাব কিন্তু 25 তারিখের মধ্যে যদি কোনো ব্যবস্থা অথরিটি না করেন তাহলে আমরা বাধ্য হয়ে গাড়ি চালানোর থেকে বিরত থাকতে হবে কারণ 26 তারিখে আমাদের গাড়িগুলো বন্ধ হবে কারণ কারো পক্ষে সম্ভব হচ্ছে না গাড়ি চালিয়ে রাখা। তাই আমরা জনগণের কাছে যাত্রী সাধারণের কাছে আমাদের বিনম্র অনুরোধ করবে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমরা বাধ্য হচ্ছি পরিষেবা থেকে বিরত থাকতে। আমাদের একান্ত ইচ্ছা পরিষেবা আমরা বজায় রাখি সেই অনুসারে অথরিটি আমাদেরকে সহযোগিতা করুক তাহলে আমরা আবার আলোচনার ক্রমে আমরা আপনাদের পরিষেবা দেব। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী শুধু এই কারণে যে আপনাদের পরিষেবা আমরা সঠিক দিতে পারছি না আর দিতে পারবো না কারণ পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে।